আসিফ নজরুলের প্রথম পরিকল্পনা ভেস্তে গেল। আসিফ নজরুল এবং সমন্বয়কারীরা যেই আশা করেছিল তা গেছে। যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক, তিনি একটা কনস্পিরেসির মাস্টারমাইন্ড। হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে। এই হেলিকপ্টার গুলো কার? যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা স্বীকার পাচ্ছেন তারা শিবির করতেন। এই আন্দোলনটার নাম কি? 5 তারিখ পর্যন্ত ছিল এটা কোটা বিরোধী আন্দোলন, রাইট? 6 তারিখ তারা মুক্তি পাওয়ার পরে বললো বৈষম্য বিরোধী আন্দোলন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আন্দোলনের যাহা কিছু আছে সবকিছুই বেস্তে গেছে। আসিফ নজরুল যেই প্ল্যান করে কিংবা ছাত্ররা যে প্ল্যান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট দেশ থেকে তাড়িয়েছিলেন, সেই সব প্ল্যান কিংবা সব পরিকল্পনাই ছাত্রদের বেস্তে যাচ্ছে। কিন্তু এর মাস্টার মাইন্ড কেডা? অনেকেই বলছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এর সব কিছুর মাস্টার মাইন্ড মূলে ছিলেন ডক্টর ইউনুস। তবে সেটি বলার কারণ হিসেবে তারা বলছেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আজকে বলছেন, এরাই কিন্তু 5ই আগস্টের পূর্ব পর্যন্ত এই আন্দোলনকে কোঠা বিরোধী আন্দোলন বলেছিলেন। সেই কোঠা বিরোধী আন্দোলন 6ই আগস্ট হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা হচ্ছে, যদি বৈষম্য বিরোধী আন্দোলনই হয় তাহলে আওয়ামী লীগকে নিয়ে বর্তমানে বৈষম্য কেন? আর তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে 5ই আগস্টের পূর্বে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে নিজেদেরকে ঘোষণা করেছিলেন কিংবা তারাই এখন বর্তমানে ছাত্র শিবির হিসেবে প্রকাশ পাচ্ছে, তাহলে কি এই যে ছাত্র শিবির যারা ছাত্র লীগের ভিতরে অবস্থান করে আজকে এই ঘটনা ঘটিয়েছেন, সেই ছাত্রলীগের মানে যেহেতু ছাত্রলীগ অনেকজনকে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এই খুন গুমের সাথে জড়িত ছাত্রলীগ, তাহলে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়, ছাত্রলীগের সাথে যে সকল নেতাকর্মীরা থেকে, যে সকল জামাতের নেতাকর্মীরা বা ছাত্র শিবিরের নেতাকর্মীরা থেকে এই হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ কিংবা খুন গুম যা কিছু করেছেন এর দায় বার কেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা নেবে না? কারণ তখন তো তারা ছাত্রলীগেরই বিভিন্ন পদে পদায়নরত অবস্থায় ছিলেন, তাহলে কেন তারা সেই শাস্তি সুযোগ পাবে কিন্তু শাস্তি গ্রহণ করবে না? সেটা তো হতে পারে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে যেই হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল সেটি প্রমাণিত হয়েছে, তবে এই হেলিকপ্টারটি কার সেটি এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন এই বিশ্লেষক। তিনি বলেন, ডক্টর ইউনুস যেভাবে বিএনপি ও জামাতের সাথে আতাআত করে তিনি এই সরকারকে হটিয়ে নিজে একটি সরকার গঠন করেছেন, ডক্টর ইউনুস যখন ক্ষমতায় ছিলেন না কিংবা আবার যখন ক্ষমতায় থাকবেন না তখন তার পজিশন কিংবা অবস্থান কী হবে? সম্মানিত দর্শক, এমনই বক্তব্য রাখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। আপনাদের মতামত